এখন বক্তব্য রাখবেন মানে সদস্য পীর ফজলুর রহমান সুনামগঞ্জ 4 আপনার সময় 2 মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী যে বিলটি নিয়ে আসছেন সেখানে মূলত আসলে যে আইনে বিদ্যমান যে 35 ধারাটি ছিল সেই 35 ধারাটি পরিবর্তন করে সেখানে যারা ওই যে এজেন্টের মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি উপধারা সংযুক্ত করেছেন এখানে আরেকটি জিনিস নিয়ে আসলে ভালো হইতো মাননীয় মন্ত্রী তিনি বারবার নির্বাচিত সংসদ সদস্য আমাদের সিলেট থেকে এবং জনসম্পৃক্ত নেতা তিনি জানেন যে আমাদের অনেক এই বিদেশে যারা লোক পাঠায় তারা এক কাজের কথা বলে লোক নিয়ে যায় ওইখানে গিয়ে দেখে যে তার কোনো কাজ নাই সে হয়তো দিয়ে গেল 8 লক্ষ 10 লক্ষ টাকা তারপরে 3 মাস পরে সে ফেরত আসে তো তার যদি জরিমানা হয় 1 বছরের কারাদণ্ড 50,000 টাকা 1 বছরের কারাদণ্ড এটা তো বেইলেবল হবে তারপরে 1 লক্ষ টাকা জরিমানা এটাও যদি দিয়ে দেয় তাও তার 1 লক্ষ টাকা লাভ থাকে কাজেই এটা বৃদ্ধি করা দরকার আরেকটি বিষয় মাননীয় স্পিকার এটি আমাদের মাননীয় মন্ত্রীর দেখা দরকার যে আমাদের 2016 থেকে 2022 সালের ভিতরে 714 জন নারী বিদেশ থেকে লাশ হয়ে ফিরেছে এবং এই এদের মধ্যে 2016 সালে আসছেন 52 জন 17 সালে 94 জন 18 সালে 110 জন 19 সালে 139 জন 20 সালে 80 জন 21 সালে 122 জন 22 সালে 117 জন এবং মৃত্যু বেশি হচ্ছে সৌদি আরবে 202 জন জর্ডানে 96 জন লেবাননে 78 জন ওমানে 58 জন এই মহিলারা ওইখানে গিয়ে লাশ হয়ে ফেরত আসছেন এবং তারা এই লাশ প্রেরণের সময় যে সনদটা দিচ্ছেন সেখানে স্বাভাবিক মৃত্যু বলে দিয়ে দিচ্ছেন এবং এটা এখন 1 মিনিট এটা এখন দাবি উঠছে যে এরা দেশে আসার পরে এদেরকে এখানে আবার পোস্টমর্টম করা উচিত সবচাইতে ভালো হয় আমাদের দেশে আসলে মহিলাদের এখন কাজের অনেক ক্ষেত্র তৈরি হয়েছে এইভাবে মহিলারা গিয়ে ওইখানে নির্যাতিত হয়ে এইভাবে মৃত্যুবরণ করে দেশ আসাচ্ছে এই মহিলাকে দেশে কাজে সুযোগ করে দেওয়া আর আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি যেহেতু প্রবাসীদের কল্যাণটা দেখেন আমাদের প্রবাসীরা যারা কাজের উদ্দেশ্যে বিদেশে যান বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা শ্রমিক হিসেবে যান তারা এয়ারপোর্টে এমনভাবে তারা নিগৃহীত হন মনে হয় যে এনারা এই আমাদের যারা ইমিগ্রেশনের কর্মকর্তা থাকেন সিকিউরিটি থাকেন এরা এমনভাবে তাদের সাথে আচরণ করেন অথচ এরা গিয়ে রেমিটেন্স পাঠায় এই দেশে সমৃদ্ধ করছে আমাদের দেশকে তাদের সাথে যে ব্যবহার এরা করেন মনে হয় এরা কোনো অপরাধী হয়ে এয়ারপোর্টে যাচ্ছে এদের সাথে খারাপ ব্যবহার করা হয় আসার সময়ও তারা হয়রানির শিকার হন কাজে এই প্রবাসী শ্রমিক যারা বিদেশে যায় এবং আসে তাদের জন্য এয়ারপোর্টে আলাদা ডেস্ক করা দরকার মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে